ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এতে কি আমার গুনাহ হয়েছে? মোহাম্মদ আব্দুল খালেক লিখেছেন, পাঠা খাওয়া যাবে কিনা। মোহাম্মদ ইমন হোসেন লিখেছেন, স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করে সে কাজ করা তার জন্য ঠিক হবে কিনা, আর এটা হালাল হবে কিনা। দিলরুবা মেহরুন প্রধান লিখেছেন, আমি একজন অনলাইন উদ্যোক্তা, পর্দা মেনটেন করি, শুধু ভয়েস দিয়ে লাইভে আসলে গুনাহ হবে কিনা? আপনি বিবি খাতুন আপনি লিখেছেন, চারপাশে পূজার জন্য বক্স বাজছে, এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায়, এর থেকে বাঁচার উপায় কি? লিখেছেন, ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এতে কি আমার গুনাহ হয়েছে? এখন আমার করণীয় কি? দেখুন, পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে, সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণ উদ্দেশ্যে খাওয়া হয়, যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে, সেই বিশ্বাস থেকে আপনি খান, তাহলে সেটা আপনার যে বিশ্বাস ইমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ, সেটি অবশ্যই সঠিক নয়। তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয়, ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয়, সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎসব উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও সিনিয়র অনেক সাহাবিদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে, যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার, হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে, এমনকি অগ্নিপূজকদের উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি। মোহাম্মদ আব্দুল খালেক লিখেছেন, পাঠা খাওয়া যাবে কিনা। জি, পাঠা খাওয়া হালাল হবে, পাঠা খাওয়া কোনো হারাম হবে না। পরে খাওয়া কোনো হারাম হবে না। পরে মোহাম্মদ ইমন হোসেন লিখেছেন, স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করে সে কাজ করা তার জন্য ঠিক হবে কিনা, আর এটা হালাল হবে কিনা? স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে ফ্রিল্যান্সিংয়ের যে শর্তগুলো আছে, হালাল কাজ করেন, হারাম কোনো কাজ নেন না, এরকম যদি হয় তাহলে সেটা মৌলিকভাবে হালাল। এখন কথা হলো, স্ত্রী ফ্রিল্যান্সিং করতে গিয়ে স্বামীর অথবা সংসারের কোনো অসুবিধা তৈরি করেন কি? যদি না করেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য হারাম হওয়ার কোনো কারণ নেই। আর এক্ষেত্রে তারও উচিত স্বামী এবং তার পরিবারের কর্তা ব্যক্তি যারা আছেন তাদের কনসার্ন নিয়ে তারপর কাজ করা। কারি তাওহিদ বিন নূর আপনি লিখেছেন, আমরা বিশ্ববিদ্যালয় হলে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি হিন্দু মুসলিম উভয়। ওখানে হিন্দু মহিলা থালা বাসন ধোয়, রান্না করে, এখন ওনার রান্না করা খাবার খাওয়া যাবে কি না যদি একটু জানাতেন দয়া করে উপকৃত হতাম। হিন্দু মহিলা রান্না করছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার রান্না খাওয়া যাবে, যদি খাবারটা হালাল হয় এবং তিনি যদি সেখানে হারাম কোনো কিছু না মেশানো, যদি হারাম কোনো কিছু যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে রান্নাকারী একজন অন্য ধর্মাবলম্বী বা হিন্দু, সেই অজুহাতে তার খানা খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। দেখতে হবে খাবারটা হালাল কিনা, হালালভাবে রান্না হচ্ছে কিনা, বাস এই জিনিসটা হলো মূল বিষয়। রান্না কে করছেন সেটার কারণে আসলে হালাল কিংবা হারাম অন্তত হয় না। আমরা অনেকে এই সমস্ত বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না। আপনি যদি কোনো মুসলমানের হাতে রান্না খান, এমনকি কোনো ইমাম সাহেবের হাতেও রান্না খান, অথচ খাবারটা হালাল হারাম, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু হারাম হয়ে যাবে। আর যদি রান্নাটা হালাল হয়, তাহলে কে রান্না করেছে, খাবারটা হালাল হলে কে রান্না করেছে এটা ম্যাটার না, কি খাচ্ছেন সেটা হলো বিষয়। নাইমুল ইসলাম CHY এডি থেকে আপনি লিখেছেন, আমি ইতালির একটি রেস্টুরেন্টে কাজ করি, সেখানে হারাম কিছু নেই, এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে রোল বানানো হয়, শুধু চিংড়ি মাছটা যেই তেলে ভেজে দেওয়া হয় সেখানে হারাম জিনিসপত্রও ভাজা হয়, এক্ষেত্রে আমার যদি সমস্যা হবে কিনা? আপনি নিজে যদি ওই কাজটা করা না লাগে, আপনি যদি ওইটা অ্যাভয়েড করে হালাল কাজগুলো শুধু করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ। তারা দিলরুবা মেহরুন প্রধান লিখেছেন, আমি একজন অনলাইন উদ্যোক্তা, পর্দা মেনটেন করি, শুধু ভয়েস দিয়ে লাইভে আসলে গুণ হবে কিনা? আপনি মেয়েদের মধ্যে ভয়েস দিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন, ছেলেদের মধ্যে যথাসম্ভব ভয়েস দিয়ে আপনি মার্কেটিং করবেন না, প্রয়োজনে কোনো ছেলে ভোকালিস্ট আপনি ব্যবহার করতে পারেন। বিবি খাতুন আপনি লিখেছেন, চারপাশে পূজার জন্য বক্স বাজছে, এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায়, এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, শব্দ দূষণ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, সেটা হোক মুসলমানদের, হোক হিন্দুদের বা অন্য কারোর, কিংবা রাজনৈতিক অনুষ্ঠান, কিংবা তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে আজকাল এত হাই ভলিউমে আমরা বক্স মাইক ইত্যাদি আপনার চালু করে রাখি, যে আশপাশে মানুষের জীবনযাপন করাটা কঠিন হয়ে যায় এবং তারা অতিষ্ঠ হয়ে যান। তো এমনটি করা আমাদের উচিত না, এক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। এখন হিন্দু ধর্মাবলম্বী বাইরা তারা তাদের পুজো অর্চনার অংশ হিসাবে যদি গান বাজান তাদের করতেই হয়, কিন্তু সেটার আওয়াজে আশপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় বা কষ্ট হয়, এরকম কিছু করা তাদের উচিত নয় বলে আমি মনে করি। বিষয়টি তারা বিবেচনা করবেন এবং তাদের প্রতি সেরকম উদাত্ত আহ্বান শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে রাখা যেতে পারে। সেই সাথে
তারা যদি না শুনেন, না মানেন, অথবা তাদের কাছে সে আহ্বান রাখার মতো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ইচ্ছার বাইরে যদি সেদিকে মন যায় ইনশাআল্লাহ কারণ আপনার গুনাহ হবে না, আপনি নিজেকে চেষ্টা করবেন সেখান থেকে বিরত রাখার, মনকে অন্যদিকে রাখার। এরপর প্রশ্ন হলো, আপনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজোর ডিউটি করতে পারবে, প্রশ্ন হলো হাদিসে তো আল্লাহর সঙ্গে শিরক হলে সেখানে লানত বর্ষণের কথা বলা হয়েছে। দেখুন এ বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আলমেরও একই রকম বক্তব্য রয়েছে যেমনটি আমরা বলেছি, আর ওলামা ইকরামের ফতোয়াও রয়েছে। মূলত সাধারণ অবস্থায় তো একজন মুসলিমের জন্য অমুসলিমদের শিরকের কোনো আয়োজনে কোনো উৎসবে সামিল হওয়া জায়েজ নয়, এটি সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরামেরই ফতোয়া। তার কারণ হলো মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি সেখানে কৌতূহলবশত গেলেন, দেখতে গেলেন বা অন্য যে কোনো উদ্দেশ্যই বলেন না কেন, সাধারণত সেগুলো সবগুলোই তাদের দল ভারী করার সামিল প্রকারান্তরে। কিন্তু একজন মানুষ যখন তিনি রাষ্ট্রের তরফ থেকে বা মুসলমানদের তরফ থেকে আপনার মুসলমানদের উপরে দুর্নাম হতে পারে সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকে, সেই উদ্দেশ্য থেকে সেখানে প্রহরার দায়িত্ব পালন করছেন, বিশেষ করে মুসলিম অমুসলিমদের সহাবস্থান আছে এরকম একটা পরিস্থিতিতে, এমনকি যুদ্ধের পরিস্থিতিতেও অমুসলিমদের উপাসনালয়ে হামলা করা তো ইসলাম নিষিদ্ধ, তো সেই কাজটি যদি কেউ করে মুসলমানদের উপরে তার দায় চাপানোর আশঙ্কা তৈরি হয়, এরকম পরিস্থিতিতে মুসলমানরা সেখানে বিশেষ নজরদারি করা, এটা তো অবশ্যই তাদের প্রয়োজনীয় কাজের অংশ। অতএব এই প্রয়োজনীয় কাজটা করতে গিয়ে কেউ সেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে দায়িত্ব পালন করছেন কিন্তু তারা শিরকের প্রতি না সন্তুষ্ট, না তারা সেটাকে এনজয় করতে গেছেন বা একাত্মতা পোষণ করতে গেছেন, অর্থাৎ ইমানের জায়গা থেকে তারা অটল অবিচল থাকছেন এবং তাদের মধ্যে ইস্তেগফার থাকছে, আল্লাহ ভীতি কাজ করছে যে তারা এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আছেন কিন্তু সেই দায়িত্ব পালনের জন্য গিয়েছেন এবং মুসলমানদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট আছে। সেই সাথে আমরা জানি যে এই ধরনের ইস্যু তৈরি করে মুসলমানদের উপরে কী ধরনের প্রেশার হয়, সেটি থেকে মুসলমানদের রক্ষা করা এবং সেই সাথে শান্তি শৃঙ্খলা সমাজে যদি বিনষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মুসলিম অমুসলিম সকলেই ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে। সেই জায়গা থেকে রাষ্ট্রের তরফ থেকে এবং মুসলমানদের যে আপনার মানসম্মানের প্রশ্ন আছে এবং মুসলমানদের যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে কেউ যখন দায়িত্ব পালন করবেন তো সেটিকে আমরা জায়েজ বলেছি। এটি সাধারণ অবস্থার সাথে এটাকে এক করে ফেললে চলবে না, অর্থাৎ একজন মানুষ সেখানে গিয়েছেন সাধারণ অবস্থাতে, দেখতে গেছেন, উৎসব করতে গেছেন বা আনন্দ করতে গেছেন বা কৌতূহলবশত গেছেন, সে বিষয়টিকে এখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন যেটি দেখা দিয়েছে সার্বিক কারণ মিলিয়ে সেটিকে এক করে দেখানো চলবে না। কেউ যদি কোনো এ ধরনের অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে প্রহরার চাকুরি নেন সেই প্রতিষ্ঠানে, তিনি একজন চাকুরিজীবী এবং তার কাজ হলো সেখানে এ ধরনের কোনো সহায়তামূলক কাজ করা, অর্থাৎ আপনি যে কাজই করছেন তাদের সে আয়োজনকে সহায়তাই সেখানে মূল উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ হলো আপনি এখানে তাদের তরফ থেকে এখানে চাকরি করছেন এবং প্রহরার দায়িত্ব পালন করছেন কিন্তু আপনি আরেক পক্ষ থেকে গিয়েছেন সেখানে বিশেষ স্বার্থ সংশ্লিষ্ট কাজ করবার জন্য, অর্থাৎ প্রহরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, অশান্তি না হয়, কোনো রকমের ঝামেলা।